দিদি টাকাটা দে, তোকে 2 দিন ধরে বলেছি দিদি, আজ আমার টাকাটা লাগবেই। কি, তুই টাকাটা জোগাড় করতে পারিসনি? আসলে এবার আমি বুঝতে পেরেছি তুই চাসই না আমি এই পার্টিটা অ্যাটেন্ড করি। তুই কি করে বুঝবি কেন আমাকে পার্টিটা অ্যাটেন্ড করতে হবে? তুই তো নিজেই পড়েছিস একটা বেঙ্গলি মিডিয়ামে, তোকে আমি বোঝাতে পারবো না? বেসিকলি তোর কথাতে তুই চেয়েছিলিস বলে আজ আমি একটা ইংলিশ মিডিয়ামে পড়েছি। আমাকে ইংলিশ মিডিয়ামে তুই পড়িয়েছিস তোর স্বপ্ন যাতে পূরণ হয়। সামান্য 5,000 টাকা তুই জোগাড় করতে পারলি না, এটা আমাকে মানতে হবে? আদৌ এটা সম্ভব? আসলে তোর দ্বারা কি জানিস তুই বুঝবি না, কারণ তুই তো নিজেই রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেয়ে ঘুরে বেড়ানোর মতো একটা মানুষ। তোকে আমি বোঝাতে পারবো না, কিন্তু এই পার্টিটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। আসলে কি বলতো, তোর মনে আছে কিনা আমি জানি না, হয়তো মনে থাকতেও পারে, কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, মনে আছে? ওই ইন্টারভিউতে যে কোম্পানি সিইও সুমনদা, সে আসবে পার্টিটা, বেসিক্যালি সে অ্যাটেন্ড করবে পার্টিটা। আর যদি একবার আমি সুমনদার নজরে পড়ে যেতে পারি তাহলে তো আমার চাকরিটা পাক্কা। ঠিক আছে, তুই টাকাটা দিবি না, দিতে হবে না, আমি ঠিক জোগাড় করে নেব। আর আমি বেরোচ্ছি, আমার ফোনে যেন ফোন না আসে, আর রাত জেগে বসে থাকার কোনো দরকার নেই।